গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। প্রথমে ঘরের দরজা জানলাগুলো একটু খুলে নিই। যদিও সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিলো জানো, সেই জন্য না জানলাগুলো খুলতে পারিনি। এখন বৃষ্টিটা একটু থেমেছে। দেখো নিচেটা কত সুন্দর সবুজ হয়ে রয়েছে না? এত দেখতে সুন্দর লাগলে কী হবে, বর্ষার সময় প্রচণ্ড মশা হয়, সেজন্য জানলা দরজাগুলো একটু দেরিতেই খুলি। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, সেজন্য এই গাছপালাগুলো বৃষ্টির জলে ধুয়ে দেখো পুরো একদম সবুজে সবুজ হয়ে গেছে, পাতাগুলো পুরো একদম চকচক করছে। আর কতদিন হলো আমি একদম ব্লগ দিতে পারিনি জানো, কারণ আমার ছেলের এক্সাম শুরু হয়ে গেছিলো। আর যতই হোক বাচ্চা মানুষ, মানে একটু পড়তে না বসালেও বসে না পড়তে, আর আমি নিজেও ঠিকভাবে ভিডিও করতে পারিনি, সেটাকে আবার এডিট করতে হবে, সেটাও করতে পারি না। যতই হোক নতুন, টাইমটা অনেকটা লাগে জানো, মানে সব কিছুতেই বেশ টাইম লেগে যাচ্ছে। অনেকগুলো কাচাকুচি করেছিলাম জানো, সেগুলো রাতের বেলা আয়রন করতে বসেছিলাম, কিন্তু মাঝপথে কারেন্টটাই চলে গেল আর আয়রনটাও হলো না। অনেক কটা কাজ এলোমেলো হয়ে রয়েছে, দেখি আজকে সুযোগ সুবিধা মতো একটু করে নেব। আর দেখেছো অ্যালোভেরা গাছগুলো কত সুন্দর করে বড় হয়ে গেছে, প্রত্যেক দিন একটু একটু করে জল দিই। ভেবেছিলাম বাইরে বের করে দেবো, বাইরে বের করেও দিয়েছিলাম দুদিন, কিন্তু তারপরে রোদ্দুরের ফলে না সে পাতাগুলো কেমন হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আবার পুরো অ্যালোভেরা গাছটাতে সেই ছিটে ছিটে করে কালো কালো মতো দাগ হয়ে যাচ্ছে। আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। দেখো সকালবেলা আমি আজকে ছাদে চলে এসেছি, কত সুন্দর লাগছে না ছাদটা, পুরো পরিষ্কার হয়ে গেছে বৃষ্টির জলে ধুয়ে। আর দেখো আমার ছাদটার কী অবস্থা, পুরোটাই এলোমেলো হয়ে রয়েছে, সব গাছগুলোকে মাঝখানে এনে জড়ো করেছি। এই সমস্ত গাছগুলো এই ছাদের একদম সাইড দিয়ে ছিল, কিন্তু কী বলতো, যেহেতু এই কদিন ধরে প্রচণ্ড বর্ষা নেমেছে, বৃষ্টি হচ্ছে, সেজন্য যাতে ছাদটা ভালো থাকে তার জন্য এই ব্যবস্থা, গাছগুলোকে এনে সব মাঝখানে রেখেছি যাতে জল জমে ছাদটা খারাপ না হয়। বর্ষাকালে কত সুন্দর রজনীগন্ধা ফুল হয়েছে দেখো, অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম কবে স্টিকগুলো বেরোবে। বর্ষা পড়তে না পড়তে কত সুন্দর দেখো ফুলে ভরে গেছে। এই একটা ছোট কন্টেনারে লাগিয়েছি, দেখা যাক কবে ফুল হয়, ভাবছি একটা বড় জায়গাতে ওটাকে ট্রান্সফার করে দেবো। সকালের দিকে ছাদে আসতে কিন্তু বেশ ভালো লাগে, সকালবেলা প্রত্যেক দিন মাই ফুলগুলো তোলে, দেখো এত হাওয়া দিচ্ছে যে ফুলগুলো উড়েই চলে যাচ্ছে। তো আজকে আমি যেহেতু এসেছি, আমি কয়েকটা ফুল তুলে নিয়ে যাচ্ছি। কিছুদিন ধরে না গাছগুলো আর গাছগুলোর গোড়ার দিকে যত রাজ্যের আগাছা বেরিয়ে গেছে, এবার এই আগাছাগুলোকে পরিষ্কারও করতে হবে। আর এই বর্ষা স্যাঁতস্যাঁতে ওয়েদার এর মধ্যে না কী বলতো, মানে ইচ্ছেই করছে না, ওই যাকে বলে কুড়েমি সেই অবস্থা। আর দেখো একটা জবা ফুল গাছের ডাল কেটে আমি এখানে বসিয়ে দিয়েছিলাম, আর গাছটা দেখো বর্ষার জল পেয়ে কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। আর এই গাছটা মনে আছে, এটা হচ্ছে মেথি শাক, মেথি গাছ। আমার ছেলের স্কুলে, মানে ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলে এই মেথি গাছের চারা বসাতে দিয়েছিল অ্যাক্টিভিটির জন্য, তো সেই থেকেই দেখো এত সুন্দর গাছটা বেরিয়েছে, গাছটা হয়েছে। তো চলো অনেক গল্প হয়ে গেল, এবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেই সেই প্রত্যেক দিনের মতো রান্না, প্রথমে রুটিটা করে নিচ্ছি, এরপরে অন্যান্য তরি তরকারিগুলো করে নেব। আর জানো তো আমরা না ময়দার রুটি খাই, একদমই আটার রুটি খাওয়া হয় না, যেহেতু এরা মানে আমি শ্বশুরবাড়িতে এসে থেকে দেখছি সবাই ময়দার রুটি খায়, তো আমারও এখন ভালো লাগে, কিন্তু এই রুটিগুলোকে হওয়ার পর একটু ধুয়ে রাখতে হয়, না হলে রুটিগুলো শক্ত হয়ে যায়। আর ময়দার রুটি সেকেই যদি তোমরা খাও তাহলে কিন্তু নরমই থাকে। এখানে আমি ইলিশ মাছ কটা ভেজে নিয়েছি, আর এই হচ্ছে কয়েকটা রুই মাছ, এই রুই মাছ কটা দিয়ে ঝোল করব ঝিঙে দিয়ে। আর ইলিশ মাছের জন্য একটু সর্ষে বেটে নিচ্ছি। ছেলেটার পেটটা ঠিক একটা ভালো নেই জানো, মানে সেই জন্য ওকে আর ইলিশ মাছ দেব না, তার জন্য ওর জন্য হচ্ছে রুই মাছ করছি। এখানে একটু সর্ষে বেটে নিচ্ছি, একটু বেশি হয়ে গেল যেন সর্ষেটা, থাক কী বলতো, মানে সর্ষেটা বাটার পর না একটুখানি যদি ছাঁকনিতে ছেঁকে শুধু জলটা দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে, ওই কালো কালো খোসাটা তরকারির মধ্যে থাকে না, দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে, সেই জন্য একটু বেশি করে সর্ষে দিলাম, কারণ সর্ষেটা ছেঁকে নিলে না অনেকটা সর্ষেই কিন্তু বাদ চলে যায়।
মাছের ঝালটা হয়ে এসেছে, নামানোর আগে ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। আর কথা বলতে বলতে এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছিলো। আর দেখো এখানে সব রকমের সবজি কাটা আছে, এই সব সবজিগুলো দিয়ে একটা তরকারি করা হবে। কিচ্ছু না, শুধু একটু পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন আর নুন, মিষ্টি, হলুদ এই সব দিয়েই তরকারিটা হবে। কি বলো তো, ছেলে না একটু সবজি খেতে চায় না, সেই জন্য এইভাবে একটা তরকারি রান্না করে মানে চেষ্টা করি খাওয়ানোর। কয়েকদিন হলো আমার ছেলের পেটটা একদমই ঠিক নেই, সেই জন্য একদম হালকা ফুলকা রান্না করা হচ্ছে ওর জন্য। যদিও চেষ্টা করি হালকা করতে, কিন্তু কি বলো তো সব দিন সমান হয় না, রিচ হয়েই যায়। আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এরপরে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নেব। আর আজকে আবার আমাদের রীতাদি আসবে না বলেছে, সেই জন্য আজকে আমার কাজের চাপটা একটু বেশি। যদিও বাসন মাজা, ঘর মোছা এই কটা কাজ আমার প্রত্যেক দিন করতে হয় না, কারণ রীতাদি নিজেই করে দেয়। আর আজকে যেহেতু আসবে না, সেই কটা কাজ আজকে আমার এক্সট্রা। আর আমাদের এই দিদি কিন্তু আগের দিন রাতেই জানিয়ে দেয় যে পরের দিন সে আসবে কি আসবে না, মানে আসবে না তখনই জানাই, এছাড়া তো প্রত্যেক দিনই আসে। খুব ভালো জানো, একদম নিজের ঘরের লোকের মতন, খুবই ভালো মানুষ। যাই হোক, মানে এর ফলে কি আমাদের কাজ করতেও সুবিধা হয়। আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে কাজগুলো কমপ্লিট করে নিই। কালকে রাতে অনেক কটা বাসন মেজে রেখেছিলাম, আর আজকে দেখি রান্নার পরে যে কটা হয়েছে সে কটা মেজে নেব। অনেক কাজ করেছি, এবার একটু ঠান্ডা জল খেয়ে নিই। এখন আমি সমস্ত কাজকর্ম সেরে স্নান করে এরপরে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর পুজো দেওয়ার জন্য। দেখো তো সিংহাসনটা কত সুন্দর লাগছে, ফুল দিয়ে সাজিয়েছি। প্রত্যেক দিনই যা ফুল ফোটে গেছে, সিংহাসনটা কিন্তু ভরে যায় ফুলে। আর যদিও আরও বেশি ফুল হয়, সব ফুল তুলি না জানো, কারণ গাছগুলো না দেখতে একদমই ভালো লাগে না, সেই জন্য অল্প পরিমাণে ফুল তুলি। আর এই লাইটটার এখানটাই দেখো, সেদিনকে ঘর পরিষ্কার করতে গেছি, যাওয়ার ফলে এই ক্লিপটা ওখান থেকে খুলে গেছে, তার ফলে এই টিউব লাইটটা কতটা নিচে নেমে এসেছে। আজকে আবার দেখি যদি কাউকে পাই লোক দিয়ে এটাকে ঠিক করাতে হবে। আর এই আমার ছেলে, একটু শান্ত না জানো, দেখছো কোথা থেকে কোথায় লাফ দিল। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে এরপরে এসেছি একটা পেয়ারা কাটতে। তোজোর পেয়ারা খেতে খুব পছন্দ করে, কিন্তু যেহেতু পেটটা ঠিক ছিল না সেই জন্য পেয়ারা দিচ্ছিলামই না, আজকে খুবই বায়না করছে। তা ভাবলাম থাক, কয়েকদিন হয়ে গেছে, এক টুকরো পেয়ারা দেব, সেই জন্য খুব বেশি পেয়ারা কাটিনি। আর আজকে দুপুরবেলা একটা পার্সেল এসছে, দেখি চলো কি এলো পার্সেলে, তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। একটা না দুটো পার্সেল এসছে, আর দুটো পার্সেলে কী কী আছে সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো থাকো দেখো, আর দেখো কীভাবে প্যাকিং করেছে, পার্সেলটাকে পুরো একদম দলা মোচড়া করে ছেড়ে দিয়েছে। এইভাবে প্যাকিং করে বলো তো, ভেতরে যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলোর কী অবস্থা হবে। এ তো খুলতে খুলতেই আমার সময় চলে যাচ্ছে, কত কষ্ট করে এটাকে আমায় খুলতে হচ্ছে। অনেকক্ষণ ধরে যুদ্ধ করছি কিন্তু কিছুতেই সাকসেস হতে পারছি না, এটাকে খোলার জন্য মনে হচ্ছে আমাকে কাঁচির ব্যবহার করতেই হবে। তো যাই হোক, একটা কাঁচি নিয়ে দেখি এটাকে খোলার চেষ্টা করি। তোজোকে বললাম কাঁচিটা দিয়ে যেতে, ওইখান থেকে ছুঁড়ে দিয়ে গেল কাঁচিটা। থাক, কাঁচিটা দিয়ে একটুখানি প্যাকিংটা কেটে দেখি এর ভেতরে কী জিনিস রয়েছে। কী জিনিস রয়েছে বলাটা ভুল, কারণ অর্ডারটা আমি করেছিলাম, এর মধ্যে রয়েছে ব্লাউজ। আর এইভাবে যেহেতু প্যাকিং করেছে, সেই জন্য বলো তোমরা ব্লাউজগুলো কী রকম অবস্থা হবে, মানে দলা মোচড়া হয়ে একাকার। তো দেখা যাক কী অবস্থায় বের হয় ব্লাউজগুলো। অনেকক্ষণ পর যুদ্ধ জয় করতে পেরেছি, এবারে দেখি কারা বের হচ্ছে। দেখো কী অবস্থা হয়েছে আমার এই ব্লাউজগুলোর, দেখছো কেমন একদম দলা মোচড়া হয়ে একাকার। তবে কী বলো তো, ব্লাউজগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর খুব সুন্দর। দেখো কী অবস্থা, মানে দেখে আমারই মায়া লাগছে, মনে হচ্ছে সব কটাকে আর একবার করে আয়রন করতে হবে। কী অবস্থা করে প্যাকিং করে পাঠিয়েছে বলো, দেখো ব্লাউজের কালারগুলো কী সুন্দর না। আচ্ছা, আর হয়তো তোমরা ভাববে আমি কেন এত ব্লাউজ অর্ডার করেছি, সেই সম্বন্ধে আমরা পরে একদিনকে তোমাদের সাথে আলোচনা করব। এখন বলো তো ব্লাউজগুলো কেমন সুন্দর লাগছে দেখতে, কী সুন্দর না এই ডিজাইনগুলো, খুবই সুন্দর। আজ রাখ, আর তোমার
ইক্কাতের আছে, যদিও ইক্কাতের আমি আজকে অর্ডার করিনি, সব ব্লাউজগুলোই কিন্তু আজরাক প্রিন্টের ওপরেই রয়েছে। বন্ধুরা, তোমরা এই ব্লাউজগুলোকে দেখতে থাকো, ততক্ষণ আমি একটু কাউন্ট করে নিই ব্লাউজগুলো। দেখো কত সুন্দর, না ব্যাক সাইডটা দেখো কি সুন্দর বাটাম সিস্টেম করা আছে ব্যাকে, আর এটা কিন্তু ব্যাক ওপেন, খুব সুন্দর, খুব ভালো মেটেরিয়ালসটা জানো। আর ভেতরে হচ্ছে পুরো কটন লাইলিন দেওয়া, খুব ভালো, মানে আমি অনেক ব্লাউজ নিই এনার থেকে, কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। আর তোমরা এই ব্লাউজগুলোর ডিজাইনগুলো দেখতে থাকো, আর কেমন লাগলো জানিও ব্লাউজগুলো। আর ততক্ষণ আমি একটু কাউন্ট করে নিই, কারণ জানোই তো ওপেনিং ভিডিও কিন্তু এখন মাস্ট অনলাইনে কেনাকাটা করলে, সেই জন্য ওপেনিং ভিডিওটা তোমাদের সাথে শেয়ারও করে নিলাম। একটু কাউন্টও করে নিচ্ছি কটা আছে, আর সব কিছু ভালো করে চেক করেও নিচ্ছি যে কোথাও কোনো ডিসপুট আছে কি না, কোনো অসুবিধা আছে কি না, সমস্তটা চেক করে নিচ্ছি। তো তোমরা দেখো ব্লাউজগুলো কেমন লাগছে। আর বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পরে প্লিজ একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চেষ্টা করব তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনার। আজ এই পর্যন্তই, তোমরা কিন্তু সব ব্লাউজগুলো দেখো, ব্লাউজগুলো কিন্তু ভীষণ সুন্দর, আর প্রিন্টগুলো কীরকম, ব্লাউজগুলো তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানিও। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।